আরে এই ব্যাকুল মহিলা একটা বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর ওই মহিলাকে তার ভাষার মাধ্যম দিয়ে নিজেকে নবীর সাথে তুলনা করতেছে কন্যা, আউযুবিল্লাহ। এই যে কত নাম্বার শয়তান, কথাগুলো শোনেন তারপরে বুঝবেন। ও বিপদ থেকে রিহাই পেয়ে নিজেকে নবীর সাথে তুলনা করতেছে এই বেহায়া বেসরম নির্লজ্জ পতিতালয়ের মেয়ের সাথেও এক তুলনা করা যায়, তার চাইতেও নিকৃষ্ট। এই বেয়াদব মহিলাটা বলেছে, জিহাদি ভাইয়েরা আমার অসুস্থতা নিয়ে কয়েকদিন যাবত চরম উৎসব করছে, অর্থাৎ যখনই আল্লাহর গজবে পুড়িয়ে গেছে মুসলমান ভাইরা তার সম্পর্কে কিছু কথা বলতেছে। এই বেয়াদব মহিলাটা বলতেছে, জিহাদি ভাইরা আমার অসুস্থতা নিয়ে কয়েকদিন যাবত চরম উৎসব করতেছে, এটা ঠিক যে আমার উপর আল্লাহর গজব পুড়িয়েছে। তার মানে ও মানি নিছে এটার আল্লাহর ঠিক না ঠিক। তারপরে কথাগুলো শুনুন, ঠিক যেমন নবীজির উপরে আল্লাহর গজব পড়েছিল, নাউজুবিল্লাহ। তার মানে ও মানে নিল যে আমার উপরে আল্লাহর গজব করছে। তারপরের কথাই ও আবার বলতেছে, ঠিক যেমন নবীর উপর গজব পড়েছিল, নবীর উপরে আল্লাহ কোনো গজব দেন দিছেন কি? তাহলে ও নিজেকে মনে করে যে আমি অনেক জ্ঞানী, আমি ভালো সাহিত্যিক। আসলে ওর মতো নোংরা সাহিত্যিক এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আছে কিনা আমার সন্দেহ লাগে, কথা বলেন ঠিক না ঠিক। এই মহিলা বলতেছে, যেমন নবীজির উপরে আল্লাহর গজব পড়েছিল, নাউজুবিল্লাহ, কোন আমার আর নবীজির মধ্যে বিস্তর মিল আছে, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আর নবীজির মধ্যে মিল আছে, নাউজুবিল্লাহ কবেন না, তসলিমা নাসরিন বলতেছে। দুইজনই আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মেছিলাম। মানুষ বোকা হইলে আর আবু জাহেল হইলে কত কি বলতে পারে। নবীজি নতুন বার্তা দিয়েছিল সমাজে, আমিও নতুন বার্তা দিতাম, আওয়াজ দিয়ে কন্যা আউযুবিল্লাহ। আমার নবীজি নতুন বার্তা দিয়ে মানুষকে জাহান্নামের পথ দেখায় নাই, জান্নাতের পথ দেখাইছে, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক। আর এই নির্লজ্জ পতিতালয়ের এই মেয়েটা নিজেকে জ্ঞানী দাবি করে, কিন্তু আমার গবেষণায় আমি যতটুকু গবেষণা করেছি এই মহিলা মানুষকে আসলে নতুন বার্তা দেয় না, এই মহিলা মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য বার্তা প্রদান করে, আওয়াজ দিয়া বলুন ঠিক না বে ঠিক। ও বলতেছে কি যে বিশ্ব নবী নবীজিও মানুষকে সমাজে নতুন বার্তা দিত, আমিও নতুন বার্তা দেই। ওকে কতল করা ফরজ, কতল করা কি আমার বন্ধুগণ? তারপরে দেখুন, নবীজি নারীবাদী ছিল, আমিও নারীবাদী, নাউজুবিল্লাহ। কোন আমার নবীজি নারীদের মুক্তির জন্য আন্দোলন করত, নারীদের উপরে যাতে করে নির্যাতন নিপীড়ন না হয়, নারীদেরকে যাতে করে মানুষ অসম্মান করতে না পারে, নারীরা যাতে করে তাদের সম্মান সম্ভ্রম নিয়ে বাঁচতে পারে, আমার নবীজি এই আন্দোলন করত, আমার নবীজি এই দাওয়াত প্রদান করত। আর এই পতিতালয়ের মেয়েটা নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করার জন্য কবিতা লেখে, নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করার জন্য কথা বলে, বলেন তো এই মহিলাটাকে জুতো পেটা করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, কথাগুলো শুনুন আর চিন্তা করুন। বলতেছে এই নবীজি